আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে কালেমা তৈবার মহত্ব। বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ তিনি তার এই বক্তব্যের মাধ্যমে কালেমা তৈবার যে কি গুরুত্ব রয়েছে, কি যে মাহাত্ম্য রয়েছে, এ বিষয় নিয়ে তিনি আলোকপাত করেছেন। আশা করি বিষয়টি অনুবাদের মাধ্যমে আমি এবং আমরা সবাই উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কালেমার মর্মার্থ এবং কালেমার যে মূল বিষয় সেটা যেন আমরা জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন আমিন। সম্মানিত খতিব সাহেব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করার পর অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি উত্তম কালিমার দৃষ্টান্ত পেশ করেছেন যে কালিমাটা হচ্ছে সর্বোত্তম, অধিক অর্থবহ, পরিপূর্ণ একটি কালিমা, যা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা, তার মধ্যে যে অর্থ নিহিত আছে সেটাও পবিত্র, এবং এই কালিমা যে মহান সত্তা সম্পর্কে সংবাদ দেয় তথা আল্লাহ তাআলা সম্পর্কে, তিনিও হচ্ছেন পূত পবিত্র, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা যিনি হচ্ছেন, তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম তিনি নেননি, কোনো কিছুই তার সমকক্ষ নয়। তিনি পূত পবিত্র, তিনি সকল কিছুর কেবলমাত্র একমাত্র মালিক। তার রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ এবং তার রয়েছে সর্বোচ্চ দৃষ্টান্ত। এই যে কালেমা, এই কালেমা সেটা তো সত্তাগতভাবে পবিত্র, অপরদিকে এই কালেমার প্রতি যে ব্যক্তি বিশ্বাস করে সেই আত্মাকে এই কালেমা পবিত্র করে, এমনকি ওই ব্যক্তির মধ্য থেকে যত ধরনের শিরিক, কুফর, সন্দেহ, সংশয়, নিফাক এবং কুচরিত্রের অন্ধকার রয়েছে, সকল অন্ধকারকেও এই কালেমা দূরীভূত করে এই কালেমার পাঠক থেকে, আলহামদুলিল্লাহ। তাই এই কালেমার চাইতে উত্তম কোনো সুন্দর পবিত্র কালেমা হতে পারে না, কোনো পরিপূর্ণ সর্বোত্তম আর কোনো কিছুই হতে পারে না। সবচেয়ে দামি হচ্ছে এই কালেমা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুত নেই। আর এই যে কালেমাটি, এই কালেমার অর্থ, এর যে মর্মার্থ, এটা কখনো শেষ হওয়ার নয়। এর যে জ্ঞান, এর মধ্যে যে জ্ঞান নিহিত আছে সেটাও আয়ত্ত করা কখনো কারো পক্ষে সম্ভব নয়। এই কালেমাটা হচ্ছে সুউচ্চ চিরন্তন, এবং এটা হচ্ছে তাকওয়ার কালিমা এবং একনিষ্ঠতার কালিমা। তথা এই কালিমা যখন মানুষের আত্মাতে প্রবেশ করে, তখনই তো সে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করে এবং আল্লাহ তাআলাকে ভয় করে চলে। এই কালিমার চাইতে সম্মান ও মর্যাদাপূর্ণ আর কিছু নেই। এই কালিমাকে যে ব্যক্তি সত্য বলে বিশ্বাস করবে, অবশ্যই কালিমা তাকে জান্নাতে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ। পাশাপাশি যদি কেউ এই কালিমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবুও কিন্তু ওই ব্যক্তির জান এবং মালের নিরাপত্তা দিয়ে থাকে এই কালিমা। পরিশেষে বলবো, আকাশ এবং জমির কোনো কিছুই এই কালিমার সমকক্ষ নয়, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কালিমাটাকে তিনি দৃষ্টান্ত দিচ্ছেন এভাবে, একটা খেজুরের বৃক্ষের সাথে, যার শাখা, যার হচ্ছে মূল খুবই সুদৃঢ়, শক্তিশালী, প্রবল শক্তিশালী, আর তার যে শাখা প্রশাখা সেটা হচ্ছে উপরে বিস্তৃত। এটা হলো খেজুর গাছের অবস্থা, কারণ খেজুর বৃক্ষটি তার যে মূল শিকড় সেটা মাটির অনেক গভীরে চলে যায় এবং শক্তিশালী হয়, আর তার যে শাখা প্রশাখা সেটা
উপরের দিকে বিস্তৃত হয় এটা আমরা জানি। আর এই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন কালেমাকে নিয়ে, যে ফালা ইলাহা ইল্লাল্লাহ সাবিতাতুন ফি কলবিল মুমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, একজন মুমিন আত্মার ভিতরে, মুমিনের আত্মার ভিতরে এটা হলো সুদৃঢ়ভাবে বদ্ধমূল, সাবিতা সুদৃঢ়ভাবে বদ্ধমূল আছে। এবং এ কালেমার যে শাখা প্রশাখা সেগুলো তো হচ্ছে সৎ আমল, বান্দার সৎ আমল। এই সৎ আমলগুলো কিন্তু উপরের দিকে কি হয়, উপরের দিকে উঠে যায় এই সৎ আমলগুলো আলহামদুলিল্লাহ। কারণ মুমিন আত্মার ভিতরে এই কালেমা গভীরে স্থির হয়, সুদৃঢ় হয় জায়গানে। আর মুমিন আত্মার জীবন দ্বারা এই সৎ আমলগুলো আলহামদুলিল্লাহ এগুলো সে উপরের দিকে উত্থিত হয়, এরকম খেজুর গাছের মতোই। খেজুর গাছ যেমন সর্বদাই কল্যাণ দিয়ে থাকে, সবসময় কল্যাণ পেয়ে থাকি আমরা খেজুরের, সেই যখন খেজুর আসে খেজুর বৃক্ষের, সেখানে কাঁচা খেজুর, কখনো কাঁচা পাকা খেজুর, আবার কখনো শুকনো খেজুর, এই সর্বদাই কিন্তু আমরা খেজুর দ্বারা উপকার পাই, খেজুরের বৃক্ষ দ্বারা উপকার পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। ঠিক অনুরূপভাবে একজন মুমিন বান্দাও সে এই কালেমা দ্বারা উপকার পেয়ে থাকে। এই কালেমার কল্যাণ কখনো শেষ হওয়ার নয়, রাত এবং দিন, সকাল এবং সন্ধ্যা এই কালেমার কল্যাণ সর্বদাই বিদ্যমান রয়েছে। আর এই কালেমার পরে মানুষ যে আমল করে, কালেমা পাঠ করার পরে সৎ আমল করে, সমস্ত সৎ আমলগুলোই তারফাউলি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে এগুলো উত্থিত হয় আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব কালেমার মহত্ব বর্ণনা করতে গিয়ে তিনি আরও কথা বললেন যে একটি বৃক্ষের যেমন পানি ব্যতীত তার জীবনের কোনো চিন্তা করা যায় না, তার যেমন কোনো জীবন হতে পারে না পানি ব্যতীত, ঠিক অনুরূপভাবে একটি আত্মার কখনো জীবন হতে পারে না ওহির জ্ঞান ব্যতীত, ওহি ব্যতীত। ঠিক অনুরূপভাবে মানুষের আত্মা কখনো জীবন পেতে পারে না ওহির জ্ঞান ব্যতীত। এমনকি একটি বৃক্ষ সুদৃঢ় ও শক্তিশালী হতে পারে না এবং বৃক্ষের তৃণলতাগুলো কখনো পরিপূর্ণতা পাবে না যদি ওই বৃক্ষের জন্য, ওই বৃক্ষের জন্য যে ক্ষতিকারক বস্তুগুলো আসে, সেখানে যত গাছগাছালি, যত আগাছা পরগাছা এবং সেই সাথে বিভিন্ন পোকামাকড় আছে, এগুলো থেকে যদি একটি বৃক্ষকে পরিচ্ছন্ন রাখা না হয়, তাকে যদি হেফাজত এবং সংরক্ষণ রাখা না হয়, তাহলে ওই বৃক্ষ কখনো শক্তিশালী হবে না, তার ফল ফুল ফলাদি কোনো কিছুই শক্তিশালী হবে না। ঠিক এমনিভাবে একজন ব্যক্তির আত্মা, যে আত্মা দিয়ে কালেমা পড়েছে, সেই আত্মাকে যদি পৃথিবীর বিভিন্ন শুভহাতের যে আবর্জনা, সংশয়ের যে নাপাকি যে আবর্জনা এবং প্রবৃত্তির অনুসরণের যে আকর্ষণ, কুআকর্ষণ, এসব কিছু থেকে, এ সমস্ত বেদী থেকে যদি একজন মানবাত্মার আত্মাকে, তথা যে ব্যক্তি কালেমা পাঠ করেছে এই আত্মাকে যদি পবিত্র না রাখা হয়, তাহলে সেই ব্যক্তিও এই কালেমা দ্বারা কোনো উপকার পাবে না, বৃক্ষের মতো কোনো উপকার সে ফল পাবে না। অতএব এই কালেমাকে আমরা শক্তিশালীভাবে সুদৃঢ়ভাবে আমাদের অন্তরে স্থান দিতে চাই, এবং এই কালেমার যে দাবি তা হচ্ছে সৎ আমল, সেটাও আমরা পুরা করতে চাই। এবং কালেমাকে নষ্ট করতে পারে, কালেমার দাবিকে বিনষ্ট করে, এমন সব কিছু থেকেও আমরা এই কালেমাকে সুরক্ষণ সুরক্ষা দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তো সম্মানিত খতিব সাহেব খুতবার একেবারে শেষ প্রান্তে এসে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো, নতুন করো। তখন সাহাবায়ে কেরামগণ তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও কাইফা নুজাদ্দিদু ইমানানা, আমরা আমাদের ইমানকে কিভাবে তাজদীদ করব, কিভাবে নবায়ন করব, নতুন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলে দিলেন, আকসিরু মিন ক্বাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা খুব বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলেই তোমরা এই তোমাদের ইমানকে নবায়ন করতে পারবে। সম্মানিত খতিব সাহেব তিনি আবারও একটি আয়াতে কারিমা দিয়ে কালেমার মহত্ব বর্ণনা করে প্রথম খুতবাটি শেষ করেছেন, যা এসেছে সূরাত ইব্রাহিমের
24 এবং 25 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইযনি রাব্বিহা সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন একটি পবিত্র কালিমার দৃষ্টান্ত দিচ্ছেন, যেই কালিমাটি হচ্ছে একটি বৃক্ষের ন্যায় এবং সেটা উৎকৃষ্ট বৃক্ষের ন্যায়, যার মূল শিকড় হচ্ছে অত্যন্ত শক্তিশালী এবং যার শাখা প্রশাখা এগুলো উপরের দিকে, আকাশের দিকে এগুলো বিস্তৃত। আর এই বৃক্ষটি সর্বদাই তার রবের অনুমতিক্রমে কল্যাণ দিয়ে থাকে, ফলফলাদি দিয়ে থাকে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াযরিবুল্লাহুল আমসাল লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ তাআলা মানুষের জন্য এভাবে দৃষ্টান্ত পেশ করে থাকেন যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। অতএব আমরা উপদেশ গ্রহণ করছি যে এই কালেমাটা অবশ্যই সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, এবং এই কালেমার যে দাবি, এই কালেমার যে শাখা প্রশাখা তথা সৎ আমল, এগুলো দিয়ে আমাদের জীবনকে গঠন করতে হবে। এটাই সত্য, এটাই হচ্ছে কালেমার মহত্ব। তিনি এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন, আমরাও শেষ করলাম। এবার আসুন দ্বিতীয় খুতবায় দেখি সম্মানিত খতিব সাহেব তিনি কি বলেছেন। তিনি এই কালেমার পাঠকদের সম্পর্কে কথা বলেছেন। তিনি প্রথমেই যারা এই কালেমা পাঠ করার পরে সৎ আমল করেছে তাদেরকে সুসংবাদ দিয়েছেন, এই কালেমার হককে যারা আদায় করেছে। আর এরপরে তিনি যারা এই কালেমার হক আদায় করে নাই, যারা এই কালেমাকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে নাই, তাদেরকে নিন্দা জানিয়েছেন এবং তাদের দুরবস্থার কথাও তিনি উল্লেখ করেছেন। প্রথমে শুনি সুসংবাদটা কাদেরকে তিনি দিয়েছেন। তিনি বলছেন, সুসংবাদ তো ওই ব্যক্তির জন্য যারা, যাদের কথা হচ্ছে অনেক, মানে তাদের সুন্দর কথা, তাদের এই কালেমা, এই কালেমা ব্যাপকভাবে তারা পাঠ করে থাকে এবং তাদের সৎ আমলও হচ্ছে অনেক, সর্বদাই তারা সৎ আমল করে আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের হককে সঠিকভাবে আদায় করে। তো তাদের বিষয়টি হচ্ছে এমন যে তাদের এই সত্য কালিমাটি, সুন্দর পবিত্র কালিমাটি আল্লাহর কাছে উঠে যাবে এবং তারা এই কালিমার যে দাবি পূরণ করেছে, সৎ আমল করেছে, সেগুলো আল্লাহর কাছে উত্থিত হয়, আলহামদুলিল্লাহ। রাত্রি এবং দিনে, সকাল এবং সন্ধ্যায় এভাবে এগুলো আল্লাহর কাছে উঠে যায়। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এবং এই ব্যক্তিটির মর্যাদা এত বেশি যে সুউচ্চ আসনে, সেই ঊর্ধ্ব জগতে আল্লাহ তাআলার কাছে যে অধিবাসীগণ আছেন তাদের কাছে এই ব্যক্তিটির ব্যাপারে আলোচনা করা হয়, তার প্রশংসা করা হয় এবং সম্মানিত ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করে থাকেন এবং তাকে আল্লাহ তাআলা পরম করুণাময় রবের, আমাদের রবের সন্তুষ্টি আল্লাহ তার জন্য লিখে দেন, আলহামদুলিল্লাহ। এবং তার সৎ আমলগুলো এবং তার যে এই কালেমা পাঠ করা, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সেই যে লিপিবদ্ধ যে কিতাব, যেটা হচ্ছে কিতাবুল আবরার, সেই সৎকর্মশীল মানুষের যে কিতাব, সেই ইল্লিয়িনে যেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন, সেই ইল্লিয়িনে এই সমস্ত ব্যক্তির সৎ আমলগুলো, তার কালেমা পাঠ, এগুলো সবই সেখানে লিপিবদ্ধ করে রাখা হয়। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এটা হচ্ছে যারা সত্যিকার অর্থে কালেমা অন্তর দিয়ে পাঠ করবে এবং তারা সৎ আমল করবে তাদের জন্য। আর যারা এই কালেমাকে দুর্বল রূপে গ্রহণ করেছে তাদের ব্যাপারে তিনি বলছেন, দুঃসংবাদ তাদের জন্য যাদের ইমানের বৃক্ষটি খুব দুর্বল, নাউজুবিল্লাহ, এবং সেই বৃক্ষের ফলাফলও খুব দুর্বল। তাদের এই কালেমাতুত তৈয়িব, আল্লাহর এই যে সৎ কালেমাটি, পবিত্র কালেমাটি, এখানে তাদের কোনো অংশ নেই, সৎ আমলের ক্ষেত্রে তাদের কোনো অংশ নেই। যা কিছু আছে তবে সেটা খুবই অতি নগণ্য, অতি সামান্য, কারণ তারা পার্থিব জগৎকে আখেরাতের তুলনায় প্রাধান্য দিচ্ছে। তাদের জ্ঞান, তাদের বুদ্ধিশক্তি, তাদের সব কিছুই তারা পার্থিব জগতের প্রাচুর্য অর্জনের জন্য ব্যয় করছে। তারা তাদের জ্ঞান এবং তাদের বুদ্ধিশক্তি সব কিছুই এই প্রাচুর্যতা অর্জনের জন্য তারা ব্যবহার করে যাচ্ছে। এসব কথাগুলো সম্মানিত খতিব সাহেব তিনি বললেন। তো এই সমস্ত মানুষগুলো যখন তারা মৃত্যুবরণ করবে তখন তারা আফসোস করবে। কেন আফসোস করবে? এমর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, তোমরা তো ইতিমদেরকে সম্মান করো না, এবং ওয়ালা তাহাদুন আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাদ্য দানে তোমরা উৎসাহ প্রদান করো না, এবং তোমাদের চরিত্র হচ্ছে ওয়াতাকুলুন তুরাফা আকলাল লাম্মা, তোমরা উত্তরাধিকারীদের সম্পত্তিকে খেয়ে ফেলো।
ওতুহিবুনাল মাল হুব্বান জাম্মা, এবং সম্পত্তিকে তোমরা ব্যাপকভাবে পছন্দ করো, ভালোবাসো। তো এগুলো হচ্ছে মানুষের কুচরিত্র, যার জন্য দেখা যায় মানুষ এই কালিমাকে পরিত্যাগ করে কালিমার কোনো হক আদায় করে না। তবে সম্মানিত খতিব সাহেব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে একটা সময় তারা আফসোস করবে, সেটা কখন? কিয়ামতের দিন। আল্লাহ বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি ক্বাদদামতু লি হায়াতি, হায় আফসোস, আমি যদি আমার জীবনের জন্য কিছু অগ্রিম প্রেরণ করতাম, যেমনটি আমি আমার জীবনের ক্ষণস্থায়ী জীবনের জন্য অনেক কিছু সঞ্চয় করেছিলাম, যদি আখেরাতের জন্য কিছু সঞ্চয় করতাম, কিছু পাঠাতাম, তাহলে আজকে এই দুরবস্থার সময় আমার কাজে লাগতো। তো এইসব কিছু কথাগুলো বলার পর সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা তুমি উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো, হে গণমান ব্যক্তি তুমি প্রস্তুতি গ্রহণ করো, এবং তুমি অনন্তকালের পাথেয় অর্জন করো, এবং সেই পাথেয় হচ্ছে তাকওয়া নামক পাথেয়া। তো এখানে তিনি শেষ করেছেন দ্বিতীয় খুতবাটি। আমরা আজকে যেটা জানতে পারলাম যে কালিমার মহত্ব হচ্ছে ব্যাপক, এই কালিমা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা, পবিত্র কালিমা, এই কালিমার চাইতে আকাশ এবং জমিনে কোনো কিছু শ্রেষ্ঠ হতে পারে না। এই কালেমার সত্যিকার পাঠকদেরকে এই কালেমা জান্নাতে প্রবেশ করাবে, এবং এই কালেমার যারা মুমিনগণ পাঠ করেন তাদের অন্তরকে এই কালেমা পরিশুদ্ধ করবে, শিরিক থেকে, কুফুর থেকে, যত রকম আবর্জনা আছে পাপের এগুলো থেকে, আলহামদুলিল্লাহ। এই জন্য কালেমাকে মূল্যায়ন করা উচিত, কালেমাকে সুদৃঢ়ভাবে শক্তিশালীভাবে আঁকড়ে ধরা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমরা যা অনুবাদ করলাম এর উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। পরিশেষে বলবো, কালেমাকে আসুন আমরা মনে প্রাণে আমাদের জীবন দ্বারা শক্তভাবে আঁকড়ে ধরি, কালেমার যে হক সৎ আমল করা এটা আমরা যেন বেশি করে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তাহলে জান্নাতি হতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবো। হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।